আমরা এই বেসিক লেআউটটা করছি, তো আমাদের এইচটিএমএল টিউটোরিয়াল পার্ট 12-এ আমরা ক্লাসগুলোকে ধরছি এবং মৌলিক যে স্টাইল সেগুলো দিচ্ছি। মেইন মেনুকে উইথ 100% একটু ফিক্সড হাইট দিতে হবে, আপনারা জানেন যে মেনু আইটেম নিয়ে আসার জন্য বা ন্যাভিগেশন করার জন্য সাধারণত ইউএল ট্যাগ বা আনঅর্ডার্ড লিস্ট ইউজ হয়। তো আমাদের যে মেনু অংশ এর মধ্যে ইউএল ট্যাগের মাধ্যমে মেনুকে নিয়ে আসতে হবে, ইউএল এলআই এ, যেহেতু প্রত্যেকটি মেনু লিঙ্ক হবে। আমি কয়েকটি মেনু আইটেম নিয়েছি, তো যদি এই পেজটাকে লোড করি ব্রাউজারে আমাদের এরকম এসেছে। তো এখন আমাদেরকে এই বুলেট স্থানগুলো উঠিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমরা মেন মেনুকে উইথ 100% হাইট 50 পিক্সেল, একটি ব্যাকগ্রাউন্ড দিলে এরিয়াটা বোঝা যাবে, এবং মেনুর যে ইউএল এর যে মৌলিক বৈশিষ্ট্য বুলেট সাইন হবে সেটি উঠানোর জন্য আমরা ইউএল কে ধরার জন্য ইউএল যে এলিমেন্ট রয়েছে আমাদের মেন মেনুর মধ্যে আমরা নেস্টেড ক্লাস নিচ্ছি। মেন মেনুর মধ্যে যে ইউএল তার ক্লাস তার স্টাইল হবে মার্জিন 0, প্যাডিং 0। দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। তো এখন স্বভাবতই আমাদেরকে যে কাজটা করতে হবে যে প্রত্যেকটা লিস্ট আইটেমকে পাশাপাশি আনতে হবে। এটা করার জন্য এলআই কে ফ্লোট লেফট এই প্রপার্টি এবং ভ্যালু অ্যাসাইন করতে হবে। আমরা এলআইকে ধরার জন্য মেইন মেনু ইউএল তার মধ্যে যে এলআই তাকে বলছি যে ফ্লোট লেফট। তাহলে দেখতে পাবেন প্রত্যেকটি মেনু আইটেম পাশাপাশি এসেছে। আর এই বুলেট স্টাইল উঠিয়ে দেওয়ার জন্য ইউএলও করা যায় বা এলআইতেও করা যায়। লিস্ট স্টাইল নান। এরপর আমরা বাকি কাজগুলো মেনুর ক্ষেত্রে একে ধরে করব। সেক্ষেত্রে মেন মেনু ইউএল তার মধ্যে যে এ তাকে আমরা ব্রাউজার থেকে সরাসরি স্টাইল দিই, তাই ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট আমরা একে ধরছি। অর্থাৎ আমাদের দেখতে পাচ্ছেন যে ক্লাস নেয়া আছে সিএসএস, তাই এখান থেকে এটা সরাসরি করা যাচ্ছে। আমরা প্রথমত টেক্সট ডেকোরেশন নান করে দেব আন্ডারলাইন গুলো উঠানোর জন্য। আমরা কালার করছি সাদা, ফন্ট সাইজ 16 পিক্সেল, আর একটি মেনু আইটেম থেকে আরেকটি মেনু আইটেমে জায়গা হওয়ার জন্য প্যাডিং দিতে হবে। তো আমি বলছি উপর নিচ থেকে প্যাডিং 15 পিক্সেল, আর ডান বাম থেকে প্যাডিং হচ্ছে 20 পিক্সেল। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ডান বামে প্যাডিং ঠিকই কাজ করছে, কিন্তু উপর নিচে প্যাডিংটা পাচ্ছে না। তার জন্য আমাদেরকে যে একটা প্রপার্টি অ্যাসাইন করতে হবে সেটি হচ্ছে ডিসপ্লে। আপনি যে কোনো ডিসপ্লে দিতে পারেন এখানে ব্লক ছাড়া, কারণ ব্লক হলে এই মেনুগুলো পাশাপাশি আসবে না। এছাড়া ইনলাইন ব্লক ইউজ করতে পারেন।